অন্বেষায় প্রথমেই থাকছে বিজ্ঞানের খবর আর তারপরে আমরা যাব শূন্যের অভিমুখে শুনলে কেমন যেন একটা লাগে না শূন্যের অভিমুখে যাওয়া বলতে কি বোঝায় আসলে নামে শূন্য বটে কিন্তু সেখানে শূন্যতা নেই সেখানে কিছু একটা আছে আর সেই শূন্যতা বলে আমরা যেটাকে ধরে নিয়েছি তার যে রূপ সেটার বর্ণনা আমরা করব আমাদের বোঝাবেন অধ্যাপক পার্থ মুখোপাধ্যায় অন্বেষায় এবার একটি সাক্ষাৎকার সাক্ষাৎকার শূন্য নিয়ে গণিতের ক্ষেত্রে শূন্যের যে কত গুরুত্ব সেটা আমরা সবাই জানি এবং সেই শূন্য যে ভারতেরই অবদান এ নিয়ে মোটামুটি নিঃসংশয় পৃথিবীর সবাই বিষয়টা হচ্ছে যে এটা মানুষের কাছে যদি উপযুক্ত বিস্তারে তুলে ধরা না যায় তাহলে আমাদের কিছু বিচ্ছিন্ন ধারণা গড়ে ওঠে সে ধারণার মধ্যে সংহতি থাকে না শূন্য সম্পর্কে বোধটা জন্মায় না এটা যাতে হয় মানুষ যাতে বুঝতে পারে ছাত্রছাত্রীরা যাতে এই গৌরবের ভাগিদার হতে পারে নিজেরা কাজ করে তার জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আরও নির্দিষ্ট করে বললে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর সেখানে একটি জিরো গ্যালারি তৈরি করা হয়েছে দু একুশ সালে ছয় মার্চ থেকে তার পথ চলা শুরু আর এই কাজটা যার কারণে সম্ভব হয়েছে তিনি অধ্যাপক পার্থ সারথী মুখোপাধ্যায় তিনি সেই প্রতিষ্ঠানের গণিতের অধ্যাপক আমরা যারা এই গণিতের গ্যালারি এই জিরো গ্যালারি দেখার সুযোগ পেয়েছি তারা মোটামুটি জানি স্বল্প জায়গায় কত সুন্দরভাবে বর্ণনা করে এই শূন্যের বিবর্তনটা তুলে ধরা হয়েছে কিন্তু একই সঙ্গে আমাদের এটাও তো একটু ভাবতে হবে আজকের দিনে যে ওই যে ইংরেজিতে বলে টেক আওয়ে ফ্যাক্টর আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কি নিয়ে যাচ্ছি এমন কিছু নিয়ে যাচ্ছি যেটা চট করে অন্যের সামনে বলা যায় অনেক কিছু নিয়ে যাচ্ছি ঠিকই ধারণা নিয়ে যাচ্ছি ইতিহাস নিয়ে যাচ্ছি কিন্তু তার সঙ্গে ছড়া নিয়ে যাচ্ছি এই ছড়ার জায়গাটা সুন্দরভাবে রাখা হয়েছে জিরো গ্যালারিতে আর আজকে সেই ছড়া সম্পর্কে কেন সেটা ওখানে রাখা হলো এবং কিভাবে রাখা হলো সেই ছড়াগুলো কেমন সেগুলো আমাদের শোনাবেন অধ্যাপক পার্থ মুখোপাধ্যায় তাকে স্বাগত জানাই এবং তার কাছে প্রথম প্রশ্ন এটা রাখব যে আমরা তো আমাদের মতো করে বললাম ছড়ার জায়গাটা ছড়ার মজাটা গুরুত্বটা আপনি বা আপনারা কেন কেন ওটা রেখেছেন রেখেছেন ছড়া ওখানে নমস্কার প্রত্যেক শ্রোতা বন্ধুকে উপযুক্ত সম্ভাষণ জানাচ্ছি আমাদের কলেজের জিরো গ্যালারি তৈরি করার কথা আমরা যখন ভাবি তখন যে চিন্তা আমাদের মাথায় কাজ করেছিল সেটা হলো এই যে নানান প্রাচীন সভ্যতায় তাদের যে নিজস্ব সংখ্যাতন্ত্র ছিল যার মধ্যে কোনো কোনো জায়গায় শূন্য বা শূন্যের কাছাকাছি কোনো ধারণার আংশিক বিকাশ ঘটেছিল তার পাশে ভারতবর্ষীয় শূন্যের যে ধারণা তাকে পাশাপাশি সাজিয়ে রেখে তুলনামূলক বিচারে আমরা কিভাবে তুলে ধরতে পারি ছোটবেলা থেকে শুনে আসা এই কথা যে ভারতবর্ষে শূন্যের আবিষ্কার হয়েছিল এটা বোঝাতে গিয়ে আমরা ওখানে যে প্যানেল এক্সিবিশনের সাহায্য নিয়েছি তাতে এই পুরো গল্পটা তুলে ধরা হয়েছে ছড়ার মাধ্যমে আমাদের মনে হয়েছে যে যদি গদ্যের ভাষায় এই গল্পকে বলতে যাই যেটা সম্পূর্ণভাবে বুঝিয়ে বলতে গেলে সেটা হয়তো কয়েক ঘন্টা ব্যাপী সময়ের প্রয়োজন ছড়ার আকারে একটা অন্য ধরনের আকর্ষণীয়তা থাকে ছড়ার সেই ছড়ার ছন্দের আকারে এই গল্পটা তুলে ধরতে পারা একটা নতুন ধরনের আঙ্গিক দেবে এই সম্পূর্ণ উপস্থাপনাকে এবং আমরা সেই প্রচেষ্টাই করেছি এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছেন এই ছড়াগুলি রচনা করে দিয়েছেন গণিতের শিক্ষিকা শ্রীমতী মধুমিতা মুখোপাধ্যায় সমস্ত ইতিহাস যেভাবে আমরা তুলে ধরতে চাই সেটা তার কাছে গল্পের আকারে বলার পর সেই গল্পকে তিনি তার নিজের দক্ষতায় ছড়ার আকারে পরিবর্তন করে দিয়েছেন এখানে একটা কথা বলতে চাইবো ছড়া অনেকেই রচনা করেন অন্তমিলের সাহায্য নিয়ে ছড়াকেও রচনা করেন সবসময় যে অন্তমিল থাকে তাও নয় কিন্তু অনেকেই ভালোবাসেন এভাবে পরিবেশন করতে প্রকাশ করতে কিন্তু গণিতকে ব্যবহার করে এবং গণিতের সূক্ষ্মতর তত্ত্বকে ব্যবহার করে ছড়া করা সেটা খুব সুলভ নয় ফলে এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী কাজ এবং সেই ব্যতিক্রমী কাজটা কেমন করা হয়েছে সেটা বোধহয় একদম শুরুতেই একটা ছড়া দিয়ে বলা আছে বোধ হয় হ্যাঁ আসুন আমরা শুরুতে প্রাথমিকভাবে এই গল্পের শুরুর সূচনায় রাখা যায় এমন একটা ছড়া দিয়ে আজকের আলোচনা শুরু করি বহু যুগ ধরে সংখ্যা শূন্য মানুষের সাথে চলেছে নানান দেশের নানান জাতির গণিতের কথা বলেছে কেমন ছিল সেসব শূন্য কিবা ছিল তার কাজ ছড়া ও ছবির যুগল বর্ণনা দেবে আজ কেমন করে সেসব শূন্য মনেতে জাগাত শঙ্কা কেমনে বা এই ভারত শূন্য বাজালো জয়ের ডঙ্কা আমরা একটা কাজ করব আজকে যখন সব ছড়াগুলো আমাদের শোনা হবে আমরা শেষ করব কিন্তু শুরুর ছড়াটা দিয়ে তার কারণ সেটাই আমাদের বলা যেতে পারে ওই চূড়াটা তৈরি করবে কিন্তু তার মধ্যে আমরা বিভিন্ন সভ্যতায় এই শূন্য কিভাবে ছড়িয়ে পড়ল, বা বলা যেতে পারে বিভিন্ন সভ্যতা কোথায় আটকে গেল কোথায় ভারতবর্ষ এগিয়ে গেল সেই জায়গাটা বলতে গিয়েও আমরা কিন্তু ছড়ার সাহায্য নেব একটা খুব অদ্ভুত ব্যাপার এই ছড়া রিটেনশন মনের মধ্যে একটা ধারণাকে ধরে রাখার ক্ষেত্রে খুব কার্যকরী আপনারা ছড়াগুলো শুনতে শুনতে বুঝতে পারবেন আমরা চলে যাই কি পার্থ ভারত মায়ের শ্রেষ্ঠ শিশু গণিতের এই শূন্য জন্মক্ষণের মতান্তরে হয় না তো সে ক্ষুণ্ণ মনে মনে হেসে কয় আমার তো নেই ক্ষয় আমার স্থান যে ভারত মায়ের শিখি শিখায় রয় যথা শিখা ময়ূরানাং নাগানাং মনয়ো যথা তদ্বদ বেদাঙ্গ শাস্ত্রানাং গণিত মূর্ধনি স্থিতাম জ্ঞানের চর্চা যত যুগ ধরে থাকবে এ ধরায় মহাশূন্যে বাজবে ঘণ্টা জয় শূন্যের জয় ভারত ইতিহাস কখনো করেনি শূন্যের অবহেলা এ সভ্যতার আদিতে অন্তে সেই শূন্যেরই খেলা যখন ঊর্ধ্বে ছিল না আকাশ ছিল না ভূমির ধুলি শূন্য সে ক্ষণে কে দিয়েছ তুমি সৃষ্টির দ্বার খুলি বেদের জ্ঞানেতে শূন্যের মাঝে পূর্ণতা ভরা আছে সব দর্শনই ছিল একমত পেতে শূন্যের কাছে শেষ নাহি যার শুরু কে খুঁজিবে অসীমে ধরা মাঝে দিনের শুরু যে দিনমণি করে অস্ত যায় সে সাঁঝে এই ধারণাই ব্যক্ত করেছে সূক্ত সুক্ত করেছে শূন্য সে স্থান পূর্ণ হয়েছে যুক্ত এই যে এটার মধ্যে যে কোথায় কোথায় শূন্যের চলার পথ কেমন হয়েছিল কোথায় কোথায় আটকে গিয়েছিল এর একটা ইঙ্গিত দেওয়া রয়েছে এখন আপনি যখন বেদনাশীয় সুক্তর কথা উল্লেখ করছেন তখন আমরা জানি আপনার নিজের কাজের মধ্যেই রয়েছে সেই ছন্দের কথা সেই ছন্দসূত্র আপনি এখানে বর্ণনাও করে গিয়েছেন ফলে নানা বিষয়ে চলে আসতে পারে এর মধ্যে কিন্তু আমাদের ফোকাসটা আমাদের মনোযোগটা শূন্যের প্রতি এবং সেই শূন্য প্রকাশিত হচ্ছে আরো ছড়া দিয়ে আমরা সম্ভবত শুরু করব মানে বিভিন্ন সভ্যতা দিয়ে যেমন ব্যাবিলনীয় সভ্যতা বা তারও আগে মিশরীয় সভ্যতা সেখানে ভাবে হলো সেটাও নয় ছড়ার মাধ্যমে শুনি আজকের যুগে ষাটের হিসেবে আমরা মাপি যে ক্ষণ এ প্রথা দিয়েছে প্রাক সেলুসিড যুগের ব্যাবিলন ষষ্ঠিক এই সংখ্যাতন্ত্র চলত ব্যাবিলনে সংখ্যা মাঝে ফাঁক দেখে তারা শূন্য বুঝধ মনে ছত্রিশশো এক লিখত ছোট ফাঁক মাঝে রেখে একষট্টি বুঝদ তারা পাশাপাশি এক দেখে যীশুখ্রিস্টেরও জন্মের প্রায় চারশো বছর আগে ব্যাবিলনের জ্ঞান চর্চায় শূন্য ভাবনা জাগে ব্যাবিলনীয় শূন্য করল ফাঁক বুঝাইয়ের কাজ শূন্যের মাথে ওঠেনি সেদিন সংখ্যা গর্ব তাজ মাটির তৈরি ফলক যত মেসোপটেমিয়ার লেখা আছে তাতে শূন্য চিহ্ন ফাঁক বোঝাই করার সংখ্যা শূন্য হাল ধরেনি তাদের গণিত রাশির সেই শূন্য আবিষ্কারের গর্ব ভারতবাসীর এখানে একটা কথা বলতে চাই এই যে ষষ্ঠিক পদ্ধতি অর্থাৎ ষাটের এককে সংখ্যা গণনা যেমন দুটো এক পাশাপাশি লিখলে দশমিক সংখ্যা তন্ত্রে আমরা এক গুণিত দশ প্লাস এক অর্থাৎ এগারো বুঝি ষষ্ঠিক পদ্ধতিতে তা দাঁড়াবে এক গুণিত ষাট যোগ এক অর্থাৎ একষট্টি আর এই পদ্ধতিতে দীর্ঘদিন ব্যাবিলনিয়ায় শূন্যের ব্যবহার করতে তারা শেখেননি বলে এগারো আর একশো একের যে তফাত আমরা দশমীকে করি মাঝখানে শূন্যকে গুঁজে দিয়ে তার সম্পর্কিত যে ষষ্ঠিক চিহ্ন হবে সেই জিনিসের তল করতে তারা পারতেন না সেলুসিড যুগ যাকে বলা হয় মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক সেই সময়ে কোনো এক বুদ্ধিমান ব্যাবিলনীয় এই একটি বিশেষ ধরনের চিহ্ন আবিষ্কার করেন যে চিহ্নটা ওই ফাঁক বোঝাই করার কাজে ব্যবহৃত হয় শূন্যের গণিতে যে দুটো ভূমিকা একটা হচ্ছে ওই ফাঁক বোঝাই করা যাকে পরিভাষায় বলে প্লেস হোল্ডার শূন্য আর আরেকটা হচ্ছে নাম্বার ইন ইটস ওন রাইট অর্থাৎ যে অর্থে পাটি গণিতে দুই মাইনাস দুই সমান শূন্য লেখা হয় এই দ্বিতীয় স্তরের উত্তরণ ব্যাবিলনীয় শূন্যের ঘটেনি সত্যি কথা বলতে কি ভারতের বাইরে আর কোন প্রাচীন সভ্যতাতেই এই দ্বিতীয় স্তরের উত্তরণ লক্ষ্য করা যায় না আর এখানেই ভারতীয় শূন্যের চূড়ান্ত বৈশিষ্ট্য ঠিক এই যে একটা অচল অবস্থা কেন অচল না শূন্য বলে কিছু নেই সেই জায়গাটা থেকে শূন্য আছে এবং তার ফলে শুধুমাত্র সংখ্যা লেখা নয় বাণিজ্য বিপণন সব কিছু রাষ্ট্র না পাল্টে যাচ্ছে পুরোপুরি সেইটা সম্ভব হয়েছে শূন্যের আবিষ্কারের ফলে আমরা একটু মিশরের কথা বলি প্রাচীন মিশরে যে সংখ্যাতন্ত্র ছিল তা কিন্তু স্থানীয় মান ভিত্তিক নয় অনেকটা আজকের আধুনিক রোমান সংখ্যা যেমন লেখা হয় যে পদ্ধতিতে পাঁচের পাশে একটা দাগ কাটলে তাকে ছয় বলা হয় দুটো দাগ কাটলে সেটা সাতকে উপস্থাপন করে আবার পাঁচের বাদিকে একটা দাগ কাটলে তাকে চার বলা হয় কিন্তু পাঁচের বাঁধিকে দুটো দাগ কাটা যায় না এই যে যুক্তির সাজুজ্জের অভাব এই ধরনের যে সংখ্যাতন্ত্র অর্থাৎ যাকে পরিভাষায় বলে অ্যাডিটিভ অথবা অ্যাডিটিভ সাবট্র্যাক্টিভ সিস্টেম প্রাচীন মিশরে সেই ধরনের একটি অ্যাডিটিভ সিস্টেম চালু ছিল এবং এই ধরনের সংখ্যাতন্ত্রে শূন্যের কোনো প্রয়োজন পড়ে না যেমন রোমান সংখ্যাতন্ত্রেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শূন্য বলে কোনো সংখ্যার প্রয়োজন পড়ে না কারণ দশ একশো ইত্যাদি প্রত্যেকে আলাদা চিহ্নের দ্বারা উপস্থাপিত হয় কিন্তু আপনার মনে হতে পারে তাহলে শূন্যের আদৌ দরকার কি দরকার এইখানে যে এই সব সংখ্যাতন্ত্রের মাধ্যমে আপনি এমনটা দাবি করতেই পারবেন না যে যত বড় খুশি সংখ্যা দাও আমি আমার সংখ্যাতন্ত্রের চিহ্ন দিয়ে তাকে লিখে দিতে পারব কারণ সংখ্যার শেষ নেই আমরা জানি সংখ্যা আমরা যত বড় ভাবতে পারি না কেন সেই পূর্ণ সংখ্যার সঙ্গে এক যোগ করলে তার থেকেও বড় পরবর্তী পূর্ণ সংখ্যা পাওয়া যায় এবং এর কোনো শেষ নেই তাই ওই অ্যাডিটিভ সিস্টেমে অসীম সংখ্যক সংখ্যা চিহ্নের প্রয়োজন পড়ে যা বাস্তবে অসম্ভব মিশর সম্বন্ধে আমাদের ছড়াকার বলছেন মিশর বুকে বয়ে চলত অপূর্ব নীল নদ রূপের ছটার পিছে ছিল বন্যা মরণ ফাঁদ সে দেশের সেই নদভিত্তিক প্রাচীন সভ্যতা ধ্বংস হলেও নতুন করে গড়ে উঠত সেথা জ্যামিতির উচ্চ জ্ঞানের চাবিকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পিরামিড তার অপূর্ব রূপ নিয়ে সোনায় মোড়া মমির দেশের সভ্যতার মান বিশ্ব বুকে রেখে গেছে উচ্চতম স্থান কেউ বোঝে না কোন উপায়ে পাথর বইত তারা কোন ওষুধে মমিগুলো আছে পচন ছাড়া ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে যে পরিষ্কার জায়গা থেকে আমরা জানতে পারি যে গ্রীসের যে সংখ্যাতন্ত্র তা অতি সাধারণ এবং তা স্থানীয়মান ভিত্তিক পর্যন্ত নয় আসুন সেই বিষয়টাকে কিভাবে তুলে ধরা হয়েছে ছড়ার মাধ্যমে সেটা দেখি আধুনিক ইউরোপীয় সভ্যতার জননী সে দেশের নাম গ্রিস সবাই তা জানি গ্রিস মানেই দর্শন আর জ্ঞান বিজ্ঞান বিশ্ব মাঝে বাড়িয়েছে তাদের সম্মান পাইথাগোরাস ইউক্লিড মনে করান গ্রিস আর ছিলেন জ্ঞানের আকর আর কিমেডিস সংখ্যার গুরুত্ব বোঝাত জ্যামিতিক আকারে গণিতের রূপ খুলতো জ্যামিতির বাহারে শূন্য যে সংখ্যা তা জানতেন সবে শুধু বুঝতেন না তার আকার কি হবে এইখানে হল যত মতের অমিল তালে গোলে সংখ্যা শূন্য হল যে বাতিল অনুপাত জানতেন গণিতবিদেরা একতারার তারে সেটা দিয়েছিল ধরা শূন্যটা সংখ্যা হলে অনুপাত হবে না অতএব শূন্যকে সংখ্যা বলা যাবে না শূন্যকে কেউ যদি সংখ্যা বলত ইউরোপে তবে তার গর্দানো যেত অ্যারিস্টটলো মানতেন না শূন্য বলে কিছু তাই গ্রিক গণিত জগৎ মাঝে পিছু। অর্থাৎ গ্রীসের এই যে জ্যামিতি নির্ভরতা এবং সংখ্যা মানেই তার একটি জ্যামিতিক প্রতিরূপ থাকতে হবে এই যে প্রাক অর্জিত ধারণা এই ধারণার বশবর্তী হয়ে ব্যাবিলনীয়দের থেকে ঐতিহাসিকভাবে সংখ্যা হিসেবে না হলেও চিহ্ন হিসেবে শূন্যের তাৎপর্যের কথা জানার পরেও এই বাঘা বাঘা গ্রীক গণিতবিদেরা তারা কিন্তু শূন্যকে দেননি অর্থাৎ জানতেন কিন্তু মানতেন না তাদের দার্শনিক প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল যে শূন্য মানে যদি কিছুই নয় তাহলে কিছুই নয়ের আবার আকার থাকবে কি করে আর জ্যামিতিক আকারই তো হচ্ছে যেকোনো সংখ্যার মূল উপস্থাপনের উপায় কাজে এই দার্শনিক এক অদ্ভুত জটিলতার মধ্যে পড়ে সচেতনভাবে তারা সংখ্যা শূন্যকে সরিয়ে রেখেছিলেন বিশেষ কয়েকজনের কথা আমরা জানতে পারি হাইপাসিয়া বা তার বাবা থিয়ন যারা নিজেদের ব্যক্তিগত স্তরের ক্যালকুলেশনে তাদের জ্যোতির্বিদ্যার গণনায় কোথাও কোথাও শূন্যকে ব্যবহার করেছেন কিন্তু সেটাকে ঠিক সম্পূর্ণ সচেতন ব্যবহার বলা যায় না পরিভাষায় এগুলোকে হেলেনীয় শূন্য বলা হয় কিন্তু এই শূন্যের যে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার অর্থাৎ যেটা আমি আগে একবার বলেছি যেখানে দাঁড়িয়ে কোন সংখ্যা থেকে সেই সংখ্যাকে বিয়োগ করলে সংখ্যা শূন্যকে পাওয়া যায় এই যে শূন্যকে অন্য প্রতিটি সংখ্যার সঙ্গে একই উচ্চতায় একই মানে একই সম্মানে প্রতিষ্ঠিত করার যে চেতনা সেই চেতনা এখানেও আমরা দেখতে পাই না ঠিক তো এইভাবে আমরা অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের কাছে শুনছি এবং শুনে চমৎকৃত হচ্ছি শ্রোতা বন্ধুরা আমরা শুনছি অন্বেষা আর অন্বেষায় আজকে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায় তিনি জিরো গ্যালারি যে জিরো গ্যালারি রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর সেখানে রয়েছে যার নির্মাণের সঙ্গে তার যোগ অতপ্রত সেই জিরো গ্যালারির কিছু উপাদানের কথা বলছেন এমন কিছু উপাদান যা ব্যতিক্রমী যেটা ছন্দে গাথা যেটা ছড়া সেই ছড়া রচনা করেছেন মধুমিতা মুখোপাধ্যায় কিন্তু আজকে ডী মুখোপাধ্যায় যেভাবে সেটাকে যাকে বলে সংশ্লেষ করেছেন তার যাবতীয় প্রদর্শনীর সঙ্গে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে অনেকেই দেখেছেন অনেকেই পড়েছেন ছড়াগুলো কিন্তু আবার যারা পড়েননি তাদের সংখ্যা খুব কম নয় তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই ছড়ার গুরুত্ব আজকের অন্বেষা বলা যেতে পারে মনোযোগ দিতে চাইছে এই ছড়ার গুরুত্বের উপর শূন্যকে বা শূন্যের অভিযানকে মানুষের কাছে তুলে ধরতে এই ছড়া কতটা কার্যকরী হয়ে দেখা দিচ্ছে সেটার প্রতি এবার আমরা অন্য একটা সভ্যতা সম্ভবত মায়া সভ্যতার দিকে যাব তাই তো হ্যাঁ মায়া সভ্যতার ব্যাপারে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে এটাই এমন একটি প্রাচীন সভ্যতা যারা শূন্যকে কিন্তু শুধুমাত্র ওই ফাঁক বোঝাই করার চিহ্ন নয় একটি স্বাধীন স্বতন্ত্র সংখ্যার মর্যাদা দিতে পেরেছিল এমনকি গণনার কাজেও তারা শূন্য দিয়ে গণনা শুরু করত যেটা সাধারণভাবে আজও আমরা কোথাও করি না আমাদের গণনা এক থেকে শুরু হয় কিন্তু তা সত্ত্বেও মায়াদের এই শূন্য সংখ্যাকে কেন আজকের আধুনিক পাটিগণিতের সংখ্যা শূন্যের পূর্বপুরুষ হিসেবে মর্যাদা দেওয়া হয় না তার কারণটা আসুন আমরা ছড়ার মাধ্যমেই দেখি মেক্সিকো আর গুয়াতেমালার জঙ্গল ঘন অঞ্চল গড়ে উঠেছিল মায়া সভ্যতা অতি দ্রুত অতি চঞ্চল বছরের খাতা বন্ধ হত না আঠেরো মাসের আগে শূন্য সেজেছে সংখ্যার রঙে তাদের জ্ঞানের ফাগে সংখ্যা লেখার ক্ষেত্রে ছিল অদ্ভুত এক মত তলায় তলায় সাজিয়ে লেখার ছিল এক বাধাগত স্থানীয় মানের যে ভিতের পরে সংখ্যার হয় স্থান কথা ছিল তাতে বিশ গুণিতকে পাবে সংখ্যার মান এদিকে তাদের দিন মাস সন হিসেবের থানাদার নামের বাহার ছিল যে তাহার লং কাউন্ট ক্যালেন্ডার মাস ছিল সেথা ২০ বিশ দিন আর বছরে আঠারো মাস চারশোর স্থানে তিনশো ষাটেতে ঘটাল সর্বনাশ সংখ্যা পাতনে স্থানীয় মানের ছন্দ পতনে তাই লাল ঝিনুক সে মায়ার শূন্য ইতিহাসে নেই ঠাঁই এই সব নানা গণনার ভুলে শূন্য হারালো স্থান তাই মায়াদের শূন্য রানী পেল না যে তার মান অর্থাৎ মায়াদের যে স্থানীয় মানভিত্তিক সংখ্যাতন্ত্র যা ছিল ভিজে অর্থাৎ কুড়ির এককে থেকে ওপর নিচে লিখে সেই সংখ্যা গণনা করা হতো কিন্তু লং কাউন্ট ক্যালেন্ডারে বছরে দিনের সংখ্যা তিনশো ষাটের কাছাকাছি রাখতে হবে বলে সংখ্যার পাতনে এককের ঘরের পর কুড়ির ঘর কুড়ির পরে যে কুড়িগুণিত কুড়ি অর্থাৎ কুড়ির বর্গের ঘরের বদলে তারা ঘর করে হঠাৎ একটা ছন্দ পতন ঘটাল যার ফলে গাণিতিক শূন্যের যে যে ধর্ম ধর্ম পূরণ করলে ওই শূন্যকে আমরা আজকের আধুনিক পাটিগণিতের শূন্যের মর্যাদা দিতে পারি সেই মর্যাদা উল্লঙ্ঘন হয়ে গেল অর্থাৎ যেমনটি আজকের কোন সংখ্যা ধরুন এগারো দশমিক সংখ্যাতন্ত্রে তার পাশে শূন্য লিখলে আমরা বুঝি তার গুণ হয়েছে আসলে কত গুণ হবে সেটা নির্ভর করে ওই সংখ্যাতন্ত্রের যে বেস তার উপর দশমিকের বেস যেহেতু টেন সেই অর্থে এখানে যেমন বেস টোয়েন্টি সিস্টেম মায়াদের অর্থাৎ কুড়ির এককে গণনা তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি ঘর সংখ্যা সরে গেলে তা গুণ বেড়ে যাওয়ার কথা কিন্তু তৃতীয় ঘরে গুণিত আঠেরো করে দেবার ফলে গণিতের এই অবশ্য পালনীয় ছন্দ ধ্বংস হয়ে গেল ফলে মায়ার শূন্য যা মূলত লাল রঙের একটি ঝিনুকের আকারের চিহ্ন দিয়ে তারা বোঝাত যদিও তা ছাড়া আরো সাত রকমের সংখ্যা চিহ্ন পাওয়া যায় মায়াদের শূন্য বোঝানোর ক্ষেত্রে সেই শূন্য আধুনিক শূন্যের পূর্বপুরুষ বলে স্বীকৃত হল না এটা যত শুনি তত যেন বিষয় আবিষ্ট হই যাই হোক সময় তো আমাদের তাড়া দিচ্ছে তাই আমরা এবার ভারতে চলে আসি সবগুলো সভ্যতার কথা হয়তো আমাদের এই পরিসরে সম্ভব হবে না বলা আমরা ভারতে চলে আসি যেখানে শূন্যের আবিষ্কার ঘটেছে এবং সেই গৌরবের কথাটা বলি এবং শেষে কিন্তু সেই শুরু আরেকবার শুনব সেটা দিয়েই ইতি টানতে চাইব শ্রুতির যুগেতে যে ধারণা ছিল ভারতে শূন্যতার সাক্ষ্য বহন করেতামোদের শূন্য প্রাচীনতার পুরাকাল থেকে ভারতভূমিতে বহুচর্চিত দর্শনে বিশ্বাস ছিল পূর্ণ আর শূন্যের মহামিলনে সেথা নাহি ছিল সংখ্যা শূন্য ছিল শুধু শোনা কথা গুরুমুখী শ্রুতিবিদ্যা বাহিত শূন্য তার সে গাথা হাজার তিনেক সংখ্যার নাম আছে ঋগ্বেদে বর্ণিত তখনও যা ছিল আজও তাই আছে সে নাম শূন্য বর্জিত খ্রিস্টপূর্ব সপ্তম বা পঞ্চম বরসে, পানিনি বপিল শূন্যের বীজ গণিতের ইতিহাসে অদর্শনম লোপহা সূত্রে উল্লেখিত লুপ্ত ইঙ্গিত করে গণিত শূন্য তৎকালে ছিল সুপ্ত খ্রীষ্টপূর্ব তৃতীয় শতকে এলো পিঙ্গল নাগ সূত্রে ধ্বনিত হইল গণিত শূন্য রাগ রূপে শূন্যম আর দ্বি শূন্য সূত্র দুখানি রচিল দার্শনিকের শূন্য এভাবে সংখ্যার রূপ ধরিল নৈয়ায়িকের অভাব ছিল দার্শনিক শূন্য বেদান্তের মায়ার ধারণা করেনি তাহারে ক্ষুণ্ণ এই ঘরানাই বহন করিত বৌদ্ধ শূন্যবাদ তাই তো গণিত শূন্য জনম ভারতে নির্বিবাদ আজকে সময় আর আমাদের অনুমতি দিচ্ছে না আজকে শূন্যের বিবর্তনের যে ধারা ছড়ার মধ্যে ধরা পড়েছে যা আছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে জিরো গ্যালারিতে যার অন্যতম রূপকার আমাদের সঙ্গে এই মুহূর্তে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায় তার আলোচনার পর্বটা আমরা এখানে শেষ করব তবে কথা দিয়ে যাচ্ছি পরবর্তী এর বাকিটুকু আপনাদের নিশ্চিতভাবে শোনাবো আপনারা শুনবেন এই আশা রেখে অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অন্বেষা এই সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা কথা হবে আগামী অন্বেষায় নমস্কার সম্পাদনা অনুজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ